আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছেন, সেখানে দেখলাম যে সনাতনীদের, হিন্দুদের তথা সনাতনীদের দুর্গা পূজার ওপর 16 দফা আদেশ জারি করেছে, কি ইনসাফ কায়েম কি যেন নাম দিয়ে, প্রেস ক্লাবের সামনে বা কোথাও এটা এই মুভমেন্টটা করেছে বাংলাদেশের মৌলবীরা। 16 দফার সবগুলো বললাম না, আপনাদের কিছু বিষয় উল্লেখ করছি। তাদের একটা দাবি হলো যে দুর্গাপূজা, বাংলাদেশের দুর্গাপূজার ছুটি, সাধারণ ছুটি বাতিল করতে হবে, এটাকে ঐচ্ছিক রাখতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে সনাতনী ধর্মী ব্যক্তিদের উপর বা আমাদের ভাইদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে না, সেটা যতটাই বলি না কেন ততটাই কম বলে মনে হচ্ছে। আমি এর আগেও বলেছিলাম, এখনো বলছি, আর এটা সেটা বলেই যাব, যতক্ষণ না পর্যন্ত এদের উপর অত্যাচার না কম হচ্ছে। যখনই শেখ হাসিনা সরকার পর্যায়ের অন্তর্বর্তী সরকার তৈরি হয়, তারপরে থেকে ইসলাম পোড়া গ্রহণকারী টুপিদারি পরা ব্যক্তিত্বগুলোর ব্যক্তিদের ইসলাম পোড়া গ্রহণকারী টুপিদারি রাখা ব্যক্তিগুলোর জন্য পাখা গুজিয়ে গেছে। তারা প্রথম থেকে যেটা চেয়ে এসেছিল মনে মনে, সেটাই তারা এখন বাস্তবায়নে রূপ দিচ্ছে। সেই দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের কথা কখনোই মেইন স্ট্রিম মিডিয়া তুলে ধরছে না, এমন ভাবে প্রকাশ করছে যেন কিছু হয়নি। কিন্তু কথাই আছে না, সত্য কখনো লোকানো যায় না, সেটা যেভাবে হোক উঠে আসবেই। বন্ধুরা, এই মুহূর্তে ওই দেশের ঘরের ভেতরে হিন্দু নিধন যজ্ঞ চলছে, আর এটা করছেটা কারা? সেই দেশের ইসলাম পোড়া গ্রহণকারী কট্টরবাদী ইসলামিক ব্যক্তিগুলো। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, কিছুদিন আগে আপনারা খবর শুনেছিলেন সংখ্যালঘুদের উপর অত্যাচার, তারপরে শোনা যাচ্ছে সেই দেশের মন্দিরগুলোতে আক্রমণ, এখন শোনা যাচ্ছে সেই দেশের ঘরের ভেতরে আর কিছুদিন পর যে হিন্দুদের সব থেকে বড় উৎসব পর্ব দুর্গাপূজা, সেটাকেও তারা হতে দেবে না। এমনকি কিছু মানুষ এটা পর্যন্ত বলতে ছাড়েনি যে তাদের ধর্মে নাকি ওই প্রতিমা দেখাও পাপ, তাই সেটা তারা যে কোনো মুহূর্তে বা যেন তেন প্রকারে থামতে হবে। এখনো পর্যন্ত পূজা আসেইনি, তার আগেই মূর্তি ভাঙা শুরু হয়ে গেছে। ভাবুন এদের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে। যেটা হোক বন্ধুরা, এই মুহূর্তে এই সবকিছুর উপর শেখ ফরিদা ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছে, আশা করি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশের, তারা এরকম প্লেকার মানে ফেস্টুন বানিয়ে বুকের সামনে রেখে দাঁড়িয়েছিল প্রেস ক্লাবের সামনে, ভিডিওতে তাই দেখা যাচ্ছে, আমরা দেখলাম আর কি, ভিডিওতে দেখলাম যে তারা বিভিন্ন রকম লেখা লিখেছে। তাদের আরেকটা দাবি হচ্ছে যে দুর্গাপূজা সার্বজনীন এটা লেখা যাবে না, দুর্গাপূজার ব্যানারে বা ফেস্টুনে সনাতনের কী লিখবে না লিখবে এটা এটা নির্ধারণ করে দেবে বাংলাদেশের মৌলবীরা, নাকি বাংলাদেশে নাকি সনাতনের জামায়া দরে আছে, তো জামায়া দরের একটু নমুনা আপনাদের সামনে পেশ করতেছি। কি বলেছে, সার্বজনীন শব্দটা লেখা যাবে না তাদের ব্যানারে, ফেস্টুনে, দাওয়াতপত্রে লেখা যাবে, নিমন্ত্রণ পত্রে লেখা যাবে না। আচ্ছা, হিন্দুরা তাদের ব্যানারে কী লিখবে না লিখবে আপনার সমস্যা কি ভাই? আপনার তো শুনবে কেন? তারা কি এই সনাতনের কি আপনাদের ওয়াজ মাহফিলে গিয়ে বলছে আপনারা এটা বললেন না, ওইটা করেন না, বা সনাতনী বা হিন্দুরা কি গিয়ে আপনাদের মসজিদের সামনে বা মাদ্রাসার সামনে গিয়ে কি বলছে এটা লিখেন এটা লিখেন না বলছে কখনো? আপনার তো শুনবে খবর আন কেন? মানে যেহেতু সংখ্যাগুরু, তাই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে হবে নাকি? তারপরে বলবেন যে এই দেশ থেকে হিন্দুরা চলে যায় কেন, এই দেশ থেকে জামায়াত দাঁড়ে আছে সনাতনীরা, তাই না? এই ব্যবসার কতদিন, সংখ্যালঘু শূন্য হওয়ার পর তার এই ব্যবসা চলবে না? তারপর তো পাকিস্তানের মতো নিজেরা নিজের ব্যাকসাইড দিয়ে গোলাগুলি শুরু করে দেবেন, ওটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, আরো কি কি দাবি করছে, যে সনাতনীরা মুসলমানদের কাছে সাদা নিতে পারবে না। তারা কবে কার কাছে সাদা নিতে যায়? তারা কি আপনাদের মতো সাদাবাজি করে, রাস্তার মধ্যে টেবিল ফেলে মাইকিং হাউ কাউ খাও খাও করে বলে যে মাদ্রাসার জন্য টাকা দেন, মসজিদের জন্য টাকা দেন? কোনো কোনো সনাতনীকে দেখছেন কোনো দিন পূজার জন্যে বা মন্দিরের জন্যে রাস্তার মধ্যে রাস্তা আটকে বা রাস্তার টেবিল ফাড়িয়ে মাইক ফেলে সারাদিন সাদা সাদা তুলতে দেখছেন আপনি? তাদের প্রণামের বাক্স আছে, তারা কেউ দিলে দিবেন না দিলে নেই। কবে সাদাবাজি করছে? সাদাবাজি তো আপনারা করেন, সাদাবাজি তো আপনারা মাদ্রাসার নামে করেন, মসজিদের নামে করেন, তারপর কি ওয়াজ মাহফিলের নামে সাদাবাজি করেন, আর দোষ দিতেছেন সনাতনের সাদাবাজি না করে, মানে উদুর গুন্ডি বুদুর ঘরে।
তারা যদি কারো কাছে টাকা চায় পায়, আপনার সমস্যা কি? আরেকটা লিখছে, আরেকটা দাবি তাদের, আমি ষোলোটা সম্মান আরেকটা দাবি করছে, সনাতনীদের পূজাতে যেন কোনো মুসলমান না যেতে পারে। তো মুসলমান না যেতে পারে দায় কি? মানে এটা হাস্যকর ব্যাপার। মানে একদিকে মন্দিরে যদি কালকে হিন্দুরা ঘোষণা করতো কোনো মুসলমান আসতে পারবে না, তাহলে দেখতেন আবার এরা আন্দোলন করতো, এই যে দেখো মন্দিরের ভিতরে কোনো মুসলমান যেতে দেবে না। এখন বাংলাদেশে মুসলমানই দাবি করতেছে যে সনাতনের কোনো সনাতন কোনো মন্দিরে যেন মুসলমান না যায়, এটা নিশ্চিত করতে হবে। তোমরা এখানে যাও, তোমাদের মুসলমান ঠেকাও, এত ওয়াজ মাহফিল করছো, পূজার আগে তো 80% মুসলমানরা যেত, এখন পাপ পাপ এগুলো বলে সরাইছ। তো তারা এখন ইয়াবা খায়, 90% যে দেশে 1,00,000 কোটি টাকার ইয়াবা খায় ওইটা পাওয়া হয় না, যে দেশে মাদ্রাসায় নিয়মিত ধর্ষণ হয় বলৎকার হয় সেটা তো এখানে পাপ হয় না, পাপ হয় মন্দিরে পূজার মণ্ডপ হয়ে গেলে, তাই না? ভালোই ব্যবসা, ব্যবসাটা খারাপ না, আসলে নিজেদের মার্কেটিং, কারণ পূজার মণ্ডপ হয়ে গেলে নিজেদের ব্যবসায় লস হয়ে যায়। যদি মানে এদের চোখে ওটা জ্বালা করে, এদের মাজারে লোক গেলে সমস্যা, আগে পূজার মণ্ডপে গেলে সমস্যা ছিল, এখন মাজারে গেলেও সমস্যা, কারণ তাদের মৌলবীদের ব্যবসায় লস হয়ে যায়, তাদের বুক জ্বলে, সিনা জ্বলে, আহারে শালা মন্দিরে পূজা দেখতে এত লোক যায়, শালা মাজারে এত লোক যায়, তাই এদের আর চক্ষ সহ্য, তাই এরা নতুন নতুন আইন করতে চায়, নিজেরাই আইন করবে। এটা তো টোটালি সংবিধান বিরোধী, কে কোথায় যাবে না যাবে আপনাকে বলার কে? কোনো মুসলমান যদি মন্দিরে যায় আপনাকে বলার কে? আর মসজিদে কোনো অমুসলিম যাবে না সেটা আপনারা নিশ্চিত করেন, ওখানে কেউ যাবেও না, কারণ জানো ওইখানে গেলে মারবে, মার খাবে, জানো যে ওখানে ফ্যাসিজম চর্চা হয়, তাই মসজিদ মাদ্রাসায় কোনো অমুসলিম যাবে না, মন্দিরে কেন যায়? কারণ জানো ওইখানে ফ্যাসিজম চর্চা হয় না, মারামারি কাটাকাটি কেউ করে না, তাই যায়, যাবে তো। আপনি ওয়াজ করে করে তো বহু চেষ্টা, বাংলাদেশের যাত্রা, নাচ, গান, নাটক, সিনেমা সব বন্ধ করে দিয়েছেন, পূজা মণ্ডপে যাওয়া বন্ধ করে দিয়েছেন, যায় কেন? যান না আপনারা, সারাদিনে তো ওয়াজ করেন, মহবিল করেন, আবার বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। আপনাদের কে বলছে এখানে যেতে? হিন্দুরা কি মাইকিং করছে যে মন্দিরে আস, যে মসজিদে মন্দিরে যা নিশ্চিত না, মন্দিরে যাতে মুসলমান না যায় নিশ্চিত করতে হবে পূজা দেখতে? ইয়াবা খাওয়া বন্ধ করতে পারছেন? হ্যাঁ, সন্ত্রাস, খুন, হত্যা, ধর্ষণ, জমি দখল, এগুলো তো কোনোদিন বলেন না যে মুসলমানের জন্য কোর্টে না যায় মিথ্যা মালান, এটা তো কোনোদিন শুনলাম না, এটা তো কোনোদিন শুনলাম না যে মাদ্রাসায় বলৎকার নিয়ে একটা কথা বলছেন, তখন তো স্পিকটি নট, মানে চুপচাপ মুখের মধ্যে মাদ্রাসার ছাত্রদের ব্যবহারে কত কুলুপ মুখের মধ্যে দিয়ে রাখেন, আরো কি দাবি করছে জানেন? অদ্ভুত অদ্ভুত সব দাবি, আমার মনে নাই অত ষোলোটা দাবি। তো তারা সবচেয়ে ভয়ঙ্কর যে দাবি করছে যে প্রত্যেক মন্দিরে ভারত বিরোধিতা করতে হবে, প্রত্যেক হিন্দু নাকি হিন্দুরা ভারত প্রেমী নয় এটা প্রমাণ নাকি হিন্দুদেরই করতে হবে, এবং প্রত্যেক মন্দিরে মন্দিরে ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী ব্যানার, ফেস্টুন টাঙাতে হবে। আপনাদের কি বলছে কোনো মসজিদ মাদ্রাসায় গিয়ে কোনো সনাতনী বা কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান বা কোনো বৌদ্ধ গিয়ে বলছে, ওই সুধীর ভাই তোরা যে পাকিস্তান পন্থী না এটা প্রমাণ দিতে হবে, প্রত্যেক মসজিদ মাদ্রাসার সামনে পাকিস্তান বিরোধী স্লোগান রাখাইতে হবে, এটা কোনোদিন আপনাদের বলছে কোনো হিন্দু হিন্দু সনাতনী বা খ্রিস্টান বা বৌদ্ধরা গিয়ে আপনারা বলছে? তা আপনি ওখানে কেন বলতে চান মন্দিরে গিয়ে ওটা করে চুলকায় খাওয়া নাইতে হবে না, চুলকায় খাওয়া না বানালে ভালো লাগে না। আপনারা আরো বলছে যে প্রত্যেক হিন্দুরা ভারতপ্রেমী, প্রত্যেক হিন্দু কি অখণ্ড ভারত চায়, আপনারা অখণ্ড, ওরা তো অখণ্ড ভারত চায়, মানে একটা ভারত চাইছে আপনাদের ভাষায়, তারা কিন্তু অখণ্ড পৃথিবী চায় না, অখণ্ড ভারত, আপনারা তো সবাই খিলাফতের মধ্যে পুরো পৃথিবী দখল করতে চান, মানে চালুন বলে জাইন তুই কেন সেদা নাকি, চালুন বলে শুই সেদা কেন তুই, আপনি চালুন হয়ে শুই আর বলতেছেন তুই কেন সেদা, মানে আপনি যদি এই অখণ্ড ভারত আর সারা পৃথিবী দখল যদি মনে করেন এক, তাহলে ইয়া হইলো আপনি চাইতেছেন পুরো পৃথিবী দখল করতে, মানে আপনি চালুন, চালুনের মতো সেদা, চালুনের মতো সেদা, চালুনের মতো, আর সনাতনী হচ্ছে শুইয়ের মতো একটাই সেদা, আপনি সেই শুইরে বলতেছেন চালুন হয়ে যে শুই সেদা কেন তুই, তাই না, চালুন হয়ে বলতেছেন শুই সেদা কেন তুই, এরকম হিপোক্রিসি আপনাদের লজ্জা করে না? আপনাদের চক্ষু লজ্জা নাই, আসলে তো চক্ষু লজ্জা নাই, চক্ষু লজ্জা কিভাবে থাকবে? চক্ষু লজ্জা থাকলে তো মাদ্রাসায় বলৎকার করার পরেও প্রতিবাদ না করে থাকতেন না, চক্ষু লজ্জা তো আপনাদের আসলেই নাই। কত বড় মিথ্যুক বড় বড় ধোকায় যারা বলতেছে প্রত্যেক মন্দিরে মন্দিরে নাকি লিখতে হবে ভারত বিরোধী স্লোগান দিতে হবে, প্রত্যেক মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় ইলাগান ওয়াজ মাহফিলে ইলাগান পাকিস্তান বিরোধী ব্যানার লাগান, ও তা তো করবেন না কারণ আপনার তো পাকিস্তান প্রেমী, এটা তো পরিষ্কার, সব হিন্দু ভারত প্রেমী নাও হইতে পারে কিন্তু আপনারা যে সব পাকিস্তান প্রেমী এটা তো আমরা জানি স্পষ্ট,
আপনারা এখানে পাকিস্তান প্রেমে মুগ্ধ হয়ে আছে, একাত্তরে পাকিস্তান ভাঙার বেদনা ভুলতে পারতেছেন না, এটা কোনো বক্তব্য হইলেও একটা দেশের নাগরিককে আপনি আর একটা দেশের দালাল বানা ফেলেন, ওদের বললেন আরে ভারতের দালাল, আপনি তো পাকিস্তানের দালাল। আপনার যদি প্রতিষ্ঠানে যায় বলা হয় যে আপনি এখন লেখেন যে পাকিস্তান বিরোধী স্লোগান দেন, ওটা বলা যাবে না, ওটা বললে তখন মহাভারত তখন ই হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে না। যাতে মাথা তালে তালে ঠিক, আপনারা নিজের মতো ঠিকই সংখ্যা গুরু হয়ে গেছে, আমার বলতেছে 99% মুসলমানের দেশে কি ও আর একটা কি বলছে, আরে ও যেখানে সেখানে যে কোনো জায়গায় মূর্তি পূজা, রাস্তাঘাট বন্ধ করা যাবে না, মূর্তি পূজার নামে মিছিল করা যাবে না, রাস্তাঘাটে মূর্তি পূজা করা যাবে না, মণ্ডপ বানানো যাবে না। আচ্ছা মসজিদের মধ্যে চলন্ত একটা হাইওয়ে রাস্তায় শুক্রবার দিন রাস্তা আটকে নামাজ পড়ে কারা, হিন্দুরা প্রত্যেক শুক্রবারে রাস্তা আটকে হাইওয়ে একেবারে বড় রাস্তা আটকে দিয়ে নামাজ পড়েন, ওটা কি হিন্দুরা কি কোনো মেইন রোড আটকে কোনোদিন পূজা করছে? হাইওয়ে রোড দেখা দেখবেন একটা হাইওয়ে রোডের ভিতরে করছে, কিন্তু বাংলাদেশের মুসলমান জানা খালি সারা পৃথিবীর মুসলমান পাল্লে রাস্তার মধ্যে, ভারতে তো রাস্তার মধ্যে জুম্মা নামাজ পড়ে তুলে দেওয়ার জন্য কত আন্দোলন প্রতিবাদ, কেন বাধা দিল? ও আপনি ট্রেনের মধ্যে রাস্তা আটকে আপনি নামাজ পড়বেন, ওটা করবেন, ওটা সমস্যা না, সমস্যা হলে অলিগলিতে পূজা মণ্ডপ বানালে সমস্যা, বিরাট সমস্যা, তাই না? তারপর বলছে যে মাইকে আওয়াজ হয় হ্যাঁ নয় তে নয়, তো সকালবেলা যদি আজান দেন ওটা ডিস্টার্ব হয় না কারো, খালি আপনার ভালো লাগে, আপনার ভালো লাগে তো সবার ভালো, আপনি কেমনে বুঝলেন? পাঁচবার যে চিৎকার পারেন প্রতিদিন তখন সেটা বৈধ না, নিজের বেলায় ষোলো আনা আর চার পাঁচ দিন ওদের মাইক বাজলে আপনার সমস্যা, আগে সমস্যা নেই কিন্তু 10 বছর 15 বছর 20 বছর 30 বছর আগে সমস্যা নাই, পাশায় একটু চর্বি বলুন, ওদের ঘাড়ে একটু চর্বি জমছে, পাশায় ফুলে মানে পরেরটা খেয়ে খেয়ে এই ময়মনসিংহে পাউডারের মতো ফুলে গেছে তাদের পাশা মৌলবীদের আর পেট, ঠিক আছে মিডিল ইস্টে ঠেকাবে, এখন তাদের ইমানি জোশ বেড়ে গেছে, কি জোশ, সংখ্যালঘু শূন্য করতে হবে এই বাংলাদেশকে, ওদের মাইকে আপনার বিরাট সমস্যা, আগে সমস্যা নেই কিন্তু আমি কিন্তু তাদের চিনি, আমি কিন্তু সেই সব লোককে দুই চারজনকে চিনি, এটা বলা ঠিক না তো বলি, আপনার সরস্বতী পূজার প্রসাদ খান নাই, খোদার জ্বালা প্রসাদ খাইতে গেছেন, আমার কিন্তু মনে আছে দুই চারজনকে, নামগুলো বললাম না, স্কুলে আসতেন হ্যাঁ না খেয়ে আসতেন, ওই লক্ষ্মী সরস্বতী পূজার একটু প্রসাদটা খাবেন, ভুলি নাই কিন্তু ওগুলো আমার মনে আছে, হিন্দুরা একটু বলতে সাহস করবে না মায়ের খাওয়ার করে, আমার কিন্তু মনে আছে, তারই পোলাপান আমাদের জাল ফুলে চিনি, তাদের কিছু পোলাপান দেখি বলতেছে ও প্রতিষ্ঠানে পূজা করা যাবে না, প্রতিষ্ঠানে এই সরস্বতী পূজা করা যাবে না, তবে প্রতিষ্ঠানে মিলাপ করবেন কেন? তারপর মূর্তি পূজা, আবার একটা কথা ক্লিয়ার করি, আমি বহু লোককে চিনি, বহু লোক না কিছু সংখ্যক লোককে চিনি যাদের পোলাপানার এখন বিরাট জেহাদি হয়ে গেছে, বিরাট মূর্তি পূজা বিরোধী হয়ে গেছে, প্রসাদ বিরোধী হয়ে গেছে, শুনে রাখো তোমাদের বাপ, আমি সাক্ষী তোমাদের কারা কারো বাপ একটুকরো প্রসাদ একটু একটু কিশোর আলু একটু আপেল খাওয়ার জন্য মন্দিরে যেত, শুনে আসান, বুঝতে পারছো কেন যাইতে হবে না? শিরিক মিলবে না, ক্ষুধার জ্বালায় ক্ষুধার জ্বালায় নিজের চোখে দেখছি, আমি তাদের চিনি, তাদের পোলা ভাইগনা ভাইস্তা দেখি বড় বড় লেকচার দেয়, আবার কয়টা পয়সা হয়েছে এখন প্রসাদ খারাপ, একটুকু ফলের জন্য একটা কলার জন্য কিভাবে দাঁড়িয়ে থাকতে আমি দেখতাম, এগুলো আমরা দেখেছি, এরা কিন্তু মুসলমান ছিল, যাই হোক ওইভাবে বলতে চাই না, ওরা ওইভাবে চিন্তা এখন ওরা দিয়ে গেছে প্রসাদ দিয়ে গেছে, যাই হোক ওবার তারা বলছে যে কেমিক্যাল, এমন কেমিক্যাল ব্যবহার করা যাবে না যা পরিবেশের ক্ষতি, ও রে বাবা রে বাবা, এত পরিবেশ প্রেমী হয়ে গেছে আমাদের বাংলাদেশের মৌলবী সাহেবেরা, বাপ রে বাপ, পরিবেশ প্রেমী হয়ে গেছে এরা, যে মূর্তি যেখানে সেখানে, আবার বলছে যে বিদেশে কোথাও যেন তেন যে কোনো জায়গায় মূর্তি পূজা ডুবাইতে পারে না, মানে বিসর্জন দিতে পারে না, তো পৃথিবীতে সভ্য দেশে যেখানে সেখানে কুরবানি দিতে পারে না, তোমরা দাও কেন? ওটা বিদেশের টান না, অন্যদিকে হাত দেওয়ার আগে
এইভাবে হাত দিলে কিন্তু এই যেভাবে হাত দিলে তিন লোক কিন্তু এই যে তিন আঙ্গুল কিন্তু নিজের দিকে আসে, দুই লোক সামনে না তিন লোক নিজের দিকে। ওই যে পড়লা, ওই যে কিছু কিছু লোক পড়লো ফেস্টুনে দাঁড়ায় আছে, যে মৌলবীদের কি আরে পূজা ডুবাইতে দেয় না, বিসর্জন দিতে দেয় না যেখানে সেখানে নির্দিষ্ট জায়গায়। নির্দিষ্ট জায়গায় তো গরু কুরবানি এত দিতে দেয় না, নির্দিষ্ট জায়গায় তো গরু কুরবানি দিতে হয়, ও সব জায়গাতে দিতে দেয় না। তোমরা সেটা বলো, ও যে চুক্তি দেবো সেই চুক্তি তোমার উপরে কাটাইলে কেমন লাগবো? আরো কত রকম তারা চুক্তি দিয়েছে, আসলে এগুলি কিছু না, এগুলো ওরা এগুলো টোটালি টোটালি হচ্ছে হিন্দু শূন্য করার জন্য, সনাতনী শূন্য করার জন্য চক্রান্ত চলছে বাংলাদেশে। ধীরে 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 এরা এই দেশটাকে শূন্য করে সেদিন দেখবেন যে ই করবে, কি বলবে জানেন, মিলাদ করাবে বা জশনের জুলুস করবে। আমি জানি যেদিন বাংলাদেশ সংখ্যালঘু হবে সেদিন মসজিদে মসজিদে দোয়া করবে, এটা হলো তাদের উদ্দেশ্য যে কোনো মূল্যে বাংলাদেশের। এটা শুধু মৌলবীরা না, যে তারা আমার মতো ক্লিন শেভ আছে না, কোট্টায় পড়া লোক আছে না, এরাও তলে তলে রেডি যে বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করো, বাংলাদেশকে যে কোনো মূল্যে সংখ্যালঘু শূন্য করতে হবে। এদের প্রধান কারণ কি জানেন? প্রধান কারণ হচ্ছে, প্রধান দুইটা কারণ, একটা হচ্ছে ধর্ম, সাম্প্রদায়িকতার চরম সাম্প্রদায়িক বিদ্বেষ মৌলবীরা শিখেছে দিনে 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 দিনে, কত 30 বছরে এই বাংলাদেশের বাংলাদেশের মানুষদের, বাংলাদেশের মুসলমানদের ভয়ঙ্কর রকম সাম্প্রদায়িক রূপে সৃষ্টি করেছে, তৈরি করেছে এই মৌলবী দল এই মাদ্রাসা মসজিদ থেকে। আরেকটা কারণে এরা ভারতের বিরোধিতা করে, হিন্দুর বিরোধিতা করে, আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধে ভারত এবং হিন্দুদের সক্রিয় অংশগ্রহণ, এটা তাদের আর এক চরম বেদনা। একদিকে সাম্প্রদায়িকতা, আরেকদিকে মুক্তিযুদ্ধ বিরোধিতা, এই কারণে তারা ভারত এবং হিন্দু দেখতে পারেন, এটা হচ্ছে সত্য কথা। এই জন্য তারা নানা অজুহাত খুঁজে, ছলে বলে কলা কৌশলে যে কোনো মূল্যে এরা সংখ্যালঘু শূন্য করবে এই দেশকে। শুধু সংখ্যালঘু শূন্য করে শেষ হবে না, কালকের খবর আপনারা জানেন যে মাজারের উপর হামলা, এরা দেখবেন করবে এরকম। এদের খাসিলতে এরকম মার কাটিয়ে এদের আস, কিন্তু এরাও একদিন রক্ষা পাবে না, এরা এরাই করে মারামারি করবে পাকিস্তানের মতন, আফগানিস্তান নিজেরাই নিজেদের মারবে। কিন্তু ততদিনে ওই যে কুকুরদের কামড়া কামড়ে মানুষের সমস্যা হয়ে যাবে, কারণ কুকুরা কামড় কামড়ে করতে করতে মানুষের শরীরে কামড় দেবে, মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে, তখন তারা মারামারি করবে। তো হিন্দু লঘু সংখ্যা সংখ্যালঘু শূন্য করার যে চক্রান্ত বাংলাদেশে চলতেছে, এর ফলাফল কি খুব ভালো হবে? আমার মনে হয় না, এর ফলাফল খুবই খারাপ হবে।